আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনি কি নতুন ফোন কিনেছেন নতুন ফোন কেনার পরে কিছুদিন ভালো ব্যবহার করছেন এবং এখন আপনার অটোমেটিক চার্জ চলে যাচ্ছে ফোনের চার্জ ব্যাক আপ ভালো দিচ্ছে না তো এই নিয়ে আর চিন্তা না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং সম্পূর্ণ কথাগুলো একটু শোনার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং মনটা আপনার একটু হালকা হবে কারণ এই সমস্যাটা আমি নিজে ফেস করছি আমার এই ফোনটা কেনা হচ্ছে বাইশে মার্চ দুই হাজার বাইশে তারপরে আমি প্রথমে দুই থেকে তিন মাস ফোনটা ভালো ব্যবহার করলাম তারপরে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তো এখান থেকে আপনারা অবশ্যই আমার মনে হয় ভালো হবে কারণ আমার ছোট ভাই একজন সেও ফোন কেনে এই সমস্যাটা হয়েছে এবং অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে আমার আগে চ্যানেলটা বড় ছিল অনেকেই কিন্তু আমাকে চেনেন এই চ্যানেলটা নতুন খুলেছি আগে চ্যানেলটা ডিজেবল হয়ে গেছে ইউটিউব থেকে ডিলেট করে দিয়েছে তো আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের সাপোর্টের বিশেষ প্রয়োজন এখন আমার কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এত দূর এখন যাওয়া সম্ভব না কোনোভাবেই তো এখন আপনাদের মেন কথায় আসি সেটা হচ্ছে আপনাদের যে অটোমেটিক চার্জ যাচ্ছে সেটা কিন্তু কোনো সমস্যা না আপনার ফোনের সেটিংসগুলো কিন্তু এখন নতুন করে সক্রিয় হচ্ছে এবং নতুন করে কাজ করছে তো আগে কিন্তু এই কাজগুলো করতো না ফোনটা যখন নতুন ছিল যখন ব্যবহার করতে হতো না তখন কিন্তু ব্যাটারিটা একদম মানে বসা ছিল এখন দৌড়তে গেলে অনেকটা অ্যাপ্রুভ হয়েছে এবং ব্যাটারিটার উপর অনেকটা প্রেসার পড়ছে তো প্রথম অবস্থায় কিন্তু এটা হতেই পারে এটা স্বাভাবিক একদম স্বাভাবিক নর্মাল থাকে না আপনি কিচ্ছু হবেন না আপনার ফোনের বা ব্যাটারির এটা একদম নর্মাল এবং দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে টিক হয়ে যাবে তো টিক কীভাবে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এক মাস বা দুই মাস এই সমস্যাটা অবশ্যই ফেস করবেন কারণ নতুন ফোনে এরকম সমস্যা অ্যাভেলেবেল হয়ে থাকে আপনারা এখানে সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পরে আপনারা সবসময় খেয়াল রাখবেন অ্যাবাউট ফোনে এখানে যদি এখানে না থাকে তাহলে আপডেট উপরে লিখে সার্চ করবেন আপডেট ফোন আপডেট বা অ্যাবাউট লিখে অ্যাবাউট ফোন এটা লিখে সার্চ করলে কিন্তু অপশনটা পেয়ে যাবেন প্রথমে আমার অপশনটা আছে তো এটাতে আপনারা একটা ক্লিক করবেন এখানে দেখবেন যে অনেক সময় কিন্তু আপডেট চায় Yeah. <laughs> তো অবশ্যই আপনারা আপডেটটা দিয়ে দিবেন যদি আপডেটটা দিয়ে দেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আবার যদি আপডেটটা না দেন তাহলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এই নিয়ে আপনারা কখনও দুশ্চিন্তা করবেন না এবং কাস্টমার সার্ভিসে গিয়ে এটা সার্ভিস করার কোনো প্রয়োজন নেই তারা বলবে যে আপনার ফোনটাকে একটা রিসেট করে দিতে বা রিস্টার্ট মেরে দিতে তাহলে কিন্তু আপনার ফোনটা ঠিক হয়ে যাবে তো আরেকটা জিনিস আপনারা নিজেরা কোনো কিছু করার ট্রাই করবেন না ফোনটা কুলে ব্যাটারিটা এই সেই নতুন ফোন এসব করার কোনো দরকার নেই নিজেরা একটা রিস্টার্টও দিবেন না রিসেট যদি রিস্টার্ট দেন তাহলে কিন্তু আপনার ফোন ফোনটা আরেকবার তারা সার্ভিসটা ফ্রিতে দিবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই নিয়ে আপনার কোনো টেনশনের প্রয়োজন নেই আর সিস্টেম আপডেট আপডেট তো এটা কিন্তু আপনারা সব সময় দিয়ে দিবেন যখনই আসবে দুই দিন একদিন পরেই কিন্তু দিয়ে দিবেন আর অ্যাবর্ড ফোনে যখন আপনার আপডেটটা আসবে ফোনের আপডেটটা তখন কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ফোনটা হাই থাকবে এবং কাজ খুব স্মুথলি করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই নিয়ে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম